হ্যালো ভিউর্স জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত ভিউর্স আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা অনেকেই একটি সমস্যা ফেস করি অর্থাৎ তাদের ফোন থেকে বা ম্যাক্সিমাম লোকের ফোন থেকে যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের ফোন থেকে অতিরিক্ত ডাটা কেটে নেয় বা ডাটা কেটে নেয় অর্থাৎ কোনো অ্যাপ ব্যবহার না করলেও সেটার চার্জ বা ডাটা কাটে তো আপনার ফোন থেকে যাতে অতিরিক্ত ডাটা না কাটে সেটার জন্য আপনাকে একটি সেটিং ঠিক করতে হবে সেই সেটিংটি ঠিক করে নিলে আপনার ডাটা খুবই কম কাটবে বা একদম সীমিত আকারে ডাটা কাটবে তো সেটার জন্য আপনাকে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের এই সমস্যাটি সমাধান করতে পারবেন তো চলুন শুরু করি তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ প্রথমে আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে চলে গিয়ে আপনি জাস্ট এখান থেকে একটু খুঁজে নেবেন যে ডেভেলপার অপশন আপনি এখানে জাস্ট স্ক্রোল করে দেখবেন যে কোথায় ডেভেলপার অপশন আছে অথবা এই মেনুগুলোর ভিতরে ড্রপ মেনুগুলোর ভিতরে আপনি ঢুকে ডেভেলপার অপশনটি খুঁজবেন তো আমি জাস্ট এখানে এডিশনাল সেটিংয়ে চলে যাই আপনি আমি এডিশনাল সেটিংয়ে চলে গিয়ে যে এখানে দেখলাম যে এখানে ডেভেলপার অপশন আছে অর্থাৎ আমার ডেভেলপার অপশনটি হচ্ছে এডিশনাল সেটিংয়ের ভিতরে তো আপনার যে কোনো একটা মেনুর ভিতরে থাকবে আর যদি কোথাও না থাকে ডেভেলপার অপশনটি তাহলে আপনি যেভাবে এটি শো করবেন বা যেভাবে এটা খুঁজে পাবেন সেটা আমি একটু নিয়ে আগে তো এখানে জাস্ট ব্যাক দিয়ে আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন যদি আপনি কোথাও এটা না পান ডেভেলপার অপশন তাহলে আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন অ্যাবাউট ফোনে গিয়ে আপনি এখানে দেখতে পাইতেছেন যে বিল্ড নাম্বার অর্থাৎ এইটাতে আপনি বিল্ড নাম্বারে দুই তিনটা বা চারটা পাঁচটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডেভেলপার অপশনটি চলে আসবে তো আমি জাস্ট এটা ব্যাক দিয়ে নিই তো অর্থাৎ আপনার ক্লিক করার পর আপনার এখানে শো হবে অথবা কোনো একটা ড্রপ মেনুর ভিতরে শো হবে তো আমার এটা জাস্ট এখানে শো হয়েছে বা আগে থেকে ছিল তো আমি জাস্ট এখান থেকে ডেভেলপার অপশনে চলে যাব ডেভেলপার অপশন থেকে চলে গিয়ে আমি একটু নিচে চলে যাব সবার নিচে সবার নিচে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটাতে আপনি ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড লিমিট তারপরে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস তারপরে নট মোড় বা নো মোর দেন ওয়ান প্রসেস টু প্রসেস থ্রি প্রসেস ফোর প্রসেস এ কয়েকটা অপশন আছে তো আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিবেন আপনারটা স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া থাকবে আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিবেন তা আমার এটা জাস্ট অটোমেটিক রূপে দেওয়া ছিল তো আমি এখান থেকে দিয়ে দিলাম তারপরও অর্থাৎ এই সেটিংটা যদি আপনি ঠিক করে নেন তাহলে আপনার মোবাইল থেকে খুব সীমিত আকারে আপনার ডাটা বা কোনো অপ্রয়োজনীয় ডাটা কেটে নেবে না খুবই সীমিত আকারে আপনার মোবাইল ডাটা কাটবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ